ফার্স্ট র্যাঙ্কার একজনই হয়েছেন, হ্যাঁ, তার নাম হচ্ছে অদিশা দেবশর্মা। অদিশা দেবশর্মা, অদিশা দেবশর্মা দিনহাটা সোনি দেবী জয়েন্ট হাই স্কুল কোচবিহার থেকে। তার প্রাপ্ত নম্বর 498, পার্সেন্টেজ হিসেবে 99.6%, 99.6%, টোটাল নম্বর 498, দিনহাটা সোনি দেবী জয়েন্ট হাই স্কুল। তিনি হচ্ছেন টপার, নাম্বার ওয়ান। নাম্বার টুতেও কিন্তু একজনই আছেন, তার নাম হচ্ছে শায়নদীপ সামন্ত, জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন, পশ্চিম মেদিনীপুর। শায়নদীপ সামন্ত, স্কুলের নাম জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। তার প্রাপ্ত নম্বর 497-500-এর মধ্যে, পার্সেন্টেজে 99.4%। তিনিও এককভাবেই কিন্তু দ্বিতীয় হয়েছেন। এবার আসছি আমরা র্যাঙ্ক থ্রিতে। র্যাঙ্ক থ্রিতে চারজন আছেন, র্যাঙ্ক থ্রিতে চারজন আছেন, প্রত্যেকেই কিন্তু 496 পেয়েছেন, পার্সেন্টেজে 99.2%। প্রত্যেকের নম্বর 496, পার্সেন্টেজ 99.2%। ওই চারজনের নাম এবং স্কুল আমি পড়ে শোনাচ্ছি। রোহিণ সেন পাঠভবন স্কুল থেকে, রোহিণ সেন পাঠভবন স্কুল কলকাতা। সোহম দাস হুগলি কলেজিয়েট স্কুল, হুগলি। অভিক দাস হচ্ছে কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন। তারপর পরিচয় পাড়ি জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন, পরিচয় পাড়ি, PARI পাড়ি, জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন, পশ্চিম মেদিনীপুর। এবার আমি আসছি র্যাঙ্ক ফোর। র্যাঙ্ক ফোরে আটজন আছেন, প্রত্যেকেই 495 পেয়েছেন 500-এর মধ্যে, পার্সেন্টেজে 99%। প্রত্যেকে প্রাপ্ত নম্বর 495, পার্সেন্টেজ 99%। নামগুলো বলছি, সৌম্যদীপ মণ্ডল জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন, কিংসুক রায় জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন, এগুলো সব পশ্চিম মেদিনীপুরে। জলচকের রেজাল্ট খুবই ভালো হয়েছে। প্রীতম মিত্তা জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন, পশ্চিম মেদিনীপুর। অর্পিতা মণ্ডল পাথর মোড়া হাই স্কুল, বাঁকুড়া। অনুষ্কা ভট্টাচার্য দিনহাটা সোনি দেবী জয়েন্ট হাই স্কুল, কোচবিহার। তিতলি ব্যানার্জি আরামবাগ গার্লস হাই স্কুল। টোটাল প্রথম 10-এর মধ্যে এবার রয়েছেন 272 জন, 272 জন প্রথম 10-এর মধ্যে রয়েছেন, এটা খুবই অভিনব ঘটনা। তার মধ্যে মেল হচ্ছেন 144 জন, ফিমেল 128 জন, টোটাল 272 জন আছেন। এবার আমি পড়া শুরু করছি।